আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পরে একটি পূর্ণাঙ্গ আইনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এটি সাক্ষ্য আইনের আলোচনা। তো সাক্ষ্য আইনের স্বীকৃতি, স্বীকারোক্তি এবং এই স্বীকৃতি স্বীকারোক্তি মানে কতটুকু গ্রহণযোগ্য, এই সমস্ত অর্থাৎ সাক্ষ্য আইনের 17 থেকে আপনার 30 ধারা পর্যন্ত সমস্ত ধারাগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো চলুন যথারীতি শুরু করি। তো শুরুতে আমরা আলোচনা করব স্বীকৃতি। এই 1872 সালের সাক্ষ্য আইনের মানে স্বীকৃতি কথাটি কিন্তু সাক্ষ্য আইনের 17 ধারায় বর্ণিত আছে। তো স্বীকৃতিটা আসলে কি? স্বীকৃতিটা হচ্ছে এরকম যে মানে একদম সহজ ভাষায় অনেকে চিন্তা করো স্বীকৃতি আবার কী জিনিস, খুব মনে হয় কঠিন জিনিস, আসলে না। কোনো ব্যক্তি বিজ্ঞ আদালতে হাজির হয়ে মানে যে বিষয়ে বিচার হচ্ছে বা যেটা বিচারাধীন বা যে বিষয় সম্পর্কে এজলাসে বিচার হইতেছে সেই সম্পর্কে তিনি লিখিতভাবে বা মৌখিকভাবে যে বিবৃতি প্রদান করেন বা বিচার সহায়ক কোনো বিষয় বিবৃতি দেন সেটাই কিন্তু মানে স্বীকৃতি বলে। এটা হলো সাক্ষ্য আইনের মূলত 17 থেকে 23 ধারা পর্যন্ত বর্ণিত আছে, কিন্তু স্পেসিফিকভাবে সংজ্ঞাটা যদি আপনি বলেন তাহলে 17 ধারা। এবং এটার একটা পিআরবি আছে, সেটা হলো পিআরবির 283 বিধি। এরপরে 18 ধারাটা কী ধরনের? মামলার কোনো পক্ষ কর্তৃক মনোনীত ব্যক্তি স্বীকৃতি আদালতে কিন্তু প্রাসঙ্গিক, স্বীকৃতিটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এরপরে মামলার কোনো পক্ষ বিবাদভুক্ত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য যে ব্যক্তিকে মনোনয়ন করেন সেই ব্যক্তির স্বীকৃতি আদালতে কিন্তু প্রাসঙ্গিক। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 20 ধারা মোতাবেক। তো সাক্ষ্য আইনের 21 ধারা মোতাবেক যে ব্যক্তি স্বীকার করেন বা যার পক্ষ হইতে স্বীকার করা হয় সেই স্বীকৃতিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক। 22 ধারা আছে যে দলিলের অন্তর্ভুক্তি বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য স্বীকৃতিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ দালিলিক বিষয় যখন আদালতে প্রাসঙ্গিক। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 22 ধারা। এরপরে আমরা যে ধারাটি আলোচনা করব সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 23 ধারা। 23 ধারাতে বলা হয়েছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। তার মানে এই 17 হইতে 23 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক চলে গেলে এখানে মৌখিক দালিলিক আদালতের বিচার্য বিষয়ের সাথে যেটা প্রাসঙ্গিক বিষয় সেইটা, এই সমস্ত বিষয় কিন্তু মানে স্বীকৃতি বলে। তো সবাই স্বীকৃতি মনে করেন যে স্বীকৃতি আবার কী না জানি, আসলে স্বীকৃতি বিষয়টা এরকম না। আশা করি আজকে বিষয়টা ক্লিয়ার হয়ে হতে পারবে। এরপরে আমরা আলোচনা করব স্বীকারোক্তি কাকে বলে এবং কোন ধারা মোতাবেক। ওই একইভাবে মানে স্বীকারোক্তি সাক্ষ্য আইনের কিন্তু 24 হইতে 30 ধারা মতে স্বীকারোক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। তো স্বীকারোক্তিটা হচ্ছে এরকম, ফৌজদারি মামলার আসামি ক্ষমতাসম্পন্ন কোনো ব্যক্তির নিকটে ভয় ভীতি প্রলোভন লোভ লালসা ব্যতীত নিজের ইচ্ছায় যে দোষ স্বীকার করে যা যে বিবৃতি প্রদান করে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি একটা মামলার আসামি, আমার উপরে কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই, আমাকে কেউ জোর করতেছে না, আমি স্বেচ্ছায় যে আমি এই অপরাধের সাথে জড়িত ছিলাম, আবার এই সকল ব্যক্তিও এই অপরাধের সাথে জড়িত বা এই এই ঘটনা ঘটছিল, এরকমভাবে যদি ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সামনে কোনো বিবৃতি দিই এই সেই বিবৃতিটাই কিন্তু স্বীকারোক্তি বলে। এরপরে আপনারা যখন ধারাটা লিখবেন তখন কিন্তু 23 ধারা শুধু এটি লিখবেন না বা 24 ধারা এটি লিখবেন না, আপনারা লিখবেন পিআরবির 467 বিধি, ফৌজদারি কার্যবিধির 164 এবং ফৌজদারি কার্যবিধির 364 ধারা। এরপরে আমরা আলোচনা করব যে পুলিশ হেফাজতে যদি কেউ স্বীকারোক্তি প্রদান করে সেটি গ্রহণযোগ্য কি না। এটা হচ্ছে যে সাক্ষ্য আইনের 24 ধারা। আসামি পুলিশ হেফাজতে থাকাকালে আসামিকে ভয় প্রলোভন ভীতি লালসা এগুলো যদি দেওয়া হয় দিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে আইনে আছে, সাক্ষ্য আইনের এই 24 ধারাতে আছে সুস্পষ্টভাবে সেই সাক্ষী কোনোভাবে আদালতে গ্রহণযোগ্য না, এটি আদালতে অপ্রাসঙ্গিক। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 163 এবং সাক্ষ্য আইনের 24 ধারা। তো এটা তো গেল যে হলো কোন স্বীকারোক্তি আদালতে মানে অপ্রাসঙ্গিক। এরপরে আমরা আলোচনা করব 25 ধারা। তো সাক্ষ্য আইনের 25 ধারাটা কী বলা হয়েছে? সাক্ষ্য আইনের 25 ধারা হচ্ছে যে আসামি পুলিশ হেফাজতে থাকাকালে আসামির দেওয়া যাবতীয় মানে বক্তব্য কিন্তু অপ্রাসঙ্গিক, এটা কিন্তু কোনোভাবেই প্রাসঙ্গিক না, স্পষ্টভাবে বলা হয়েছে। এরপরে 26 ধারাতে বলা হয়েছে যে স্বীকারোক্তি আদালতে মানে 26 ধারা মোতাবেক স্বীকারোক্তি যদি আসামি কোনো স্বীকারোক্তি মানে পুলিশের হেফাজতে থাকাকালীন যদি ম্যাজিস্ট্রেটের নিকটে কোনো স্বীকারোক্তি প্রদান করে
তাহলে কিন্তু সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হয় এবং সেটি কিন্তু মানে শুদ্ধ স্বীকারোক্তি বলা যেতে পারে। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা। এ 26 ধারাতে বলা হয়েছে যে আসামি পুলিশ হেফাজতে থাকাকালে যদি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে মানে স্বীকার করে বা আদায় করা হয় তাহলে সেই স্বীকারোক্তি কিন্তু মানে সেটি স্বীকারোক্তি না, আদালতের কাছে অপ্রাসঙ্গিক। পক্ষান্তরে সেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি আপনার হলো স্বীকার করে তাহলে কিন্তু সেটি আবার 26 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক। এবং 27 ধারা অনুযায়ী আসামি দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো তথ্য বা আলামত পাওয়া যায় সেই তথ্য বা আলামতটুকুই কিন্তু আদালতে প্রাসঙ্গিক। যেমন মানে একজন আসামি বলল যে আমি এই ছুরি দ্বারা অমুককে খুন করেছি, সেই ছুরিটি অমুক পুকুর পাড়ে রাখা আছে। তো পুলিশ কী করলো, সেই পুকুর পাড় থেকে তার সেই দেওয়া তথ্য মতে, বিবৃতি মতে, স্বীকারোক্তি মতে সেটি ওইখান থেকে উদ্ধার করলো। শুধু এই সেই ছুরিটি, এই ছুরিটি আদালতে প্রাসঙ্গিক, এছাড়া আর কোনো বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক নয়। এখানে আরেকটি বিষয় প্রশ্ন থাকে যে যদি আলামত না পাওয়া যায় তাহলে কিন্তু সেটি আবার প্রাসঙ্গিক নয়, যদি আলামত পাওয়া যায় তাহলে কিন্তু প্রাসঙ্গিক। এটা সাক্ষ্য আইনের 27 ধারা। তো এরপরে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 30 ধারা। সাক্ষ্য আইনের 30 ধারাটা কি? সাক্ষ্য আইনের 30 ধারাটা হচ্ছে এরকম, আদালত যদি মনে করেন যে পুলিশ অফিসার ভয় ভীতি প্রলোভন লোভ লালসা ব্যতীতই স্বীকারোক্তি গ্রহণ করেছেন তাহলে কিন্তু মানে সেটি আদালতে মানে গ্রহণযোগ্য হতে পারে। এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।